আম্মু কি ভাজেন? পিঠা। কি পিঠা? রুটি পিঠা। রুটি পিঠা? রুটি পিঠা কে খাবো? রুটি পিঠা কে খাবো? এই যে আমার বেটি, আমার বেটি আমাকে যে এখানে রুটি দিয়েছে, এখানে চা দিয়েছে, তো আমাকে খাইতে বলছে, তো আমি তার সাথে খেলাচ্ছি, মানে আমি শুতে আছি, ওর মা স্কুলে গেছে, স্কুল পড়াতে গেছে, তো আমি বসে বসে তাকে আর কি রাখছি। তো এই সময়ে তা সে বলে কি যে আমি খেলবো, তো খেলাপাতি চায়, তো তখন আমি খেলাপাতি দিই, আর এই খেলাপাতি দিয়ে এইভাবে আর কি বিছনাতে দেখেন কি অবস্থা করে ফেলেছে। তো তাকে রাখার জন্য খুব ধরেন কষ্ট না, তাকে রাখলে এইভাবে মানে খেলা দিলে তার সাথে একজন থাকলে হলো, অসুবিধা নেই। তো পাশ দিয়ে যখন এখান দিয়ে রাস্তার পাশে দিয়ে যখন এম ইসমাইল যখন মানে আইসক্রিমের গাড়ি যায়, পুতপুত শব্দ শুনে, তখন আমাকে বলে যে আব্বু ওখান দিয়ে আর কি আইসক্রিম গেল, মানে তাকে লাগে আর কি। তো বর্তমান তো ঠান্ডার সিজন পড়ছে, এখন যদি আপনার আইসক্রিম খাওয়া যায় তাহলে কিন্তু বেমারে পড়বে, যার জন্য আমি তাকে ঠান্ডা বস্তুর থেকে দূরে রাখি। দেখেন ওটা কি আম্মু? পিঠা। পিঠা কে খাবো? কে খাবো আম্মু? আমাকে দিবা? একলা পিঠা আমি আর কি বানিয়ে দিয়েছি চেপটা চেপটা করে, তো সে ভাজছে আর ভাজে ভাজে আমাকে দিচ্ছে। মানে এটা কিন্তু অরিজিনাল, এটা এটা যেটা আছে এটা অরিজিনাল কি বলে এটাকে আটা, আটার রুটি আমার আব্বু খাবো, তো আব্বু খাওয়ার জন্য আর কি আম্মু বানাইছে। বানানোর পর বলে যে আমি খেলবো, তো তখন এই আটার পিঠা মানে আটা অল্প নিয়ে আসি, তো আনে ওকে এই ধরনের বানিয়ে দেয় আর খেলাপাতিতে সে খেলে। তো ছোটোবেলায় এগুলা কিন্তু সবাই কম বেশি করেছে, খেলাপাতি করেছে, কিন্তু আমরা এত ডেভেলপ ছিলাম না, বা এত এই যে ধরেন আপনার এগুলা যেগুলো আছে এগুলো আমরা দেখি নেই, কারণ আমাদের যেগুলো বন্ধু বান্ধবী রয়েছে তারা সবসময় বোধহয় আমার মনে হয় তারা সবসময় এই যে আপনার মাটির হাঁড়ি পাতিল দিয়ে খেলতো, বা ধরেন আমরা সবসময় যে কি বলে ওটা মুখারি, যে কোনো বোতলের মুখারি টুখারি হাবিজাবি দিয়ে খেলতাম। তো এখন কিন্তু সেইগুলো নাই, বর্তমান যুগ পরিবর্তন, তো যুগের সাথে চলতে হয়। তো আম্মু এটা কিন্তু গ্যাসটা কিন্তু উল্টা করে নিয়েছে, এই গ্যাসটা আম্মু বুঝতে পারে নাই যে কোন সাইড থেকে আর কি ধরতে হয়। তো এখানে দেখেন পুরো সেট দিয়ে দিছে, এটা আপনার থালা, এটা আছে আপনার অয়েল, কি অয়েল দিয়েছে দেখেন, রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। ছোটো বাচ্চার জন্য যে এত ভালো মানে একটা বস্তু এই সেটটা, সম্পূর্ণ সেটটার দাম বেশি কিন্তু না, 100 টাকা নিয়েছিল, আমি বাড়ির পাশে মেলার থেকে নিয়ে আসছি আম্মুর জন্য। আম্মুকে এখন লিখে আজকে 2.5 বছর হলো, আমি তার জন্য কিন্তু খেলাপাতির বস্তু খুব বেশি আনে দেয় নাই, এটা মনে হয় আমার দ্বিতীয়বারের জন্য বা তৃতীয়বারের জন্য, মানে আম্মু এগুলা খেলার থেকে বিরত থাকতো, কিন্তু বর্তমান অল্প বড় হয়ে গেছে, এখন অল্প বুঝে, তো এখন খেলাপাতির দিকে খুব একটা ধ্যান থাকে। তো বন্ধুরা আপনারা কেমন, আপনাদের ছেলেমেয়েরা আছে তারাও দেখে অবশ্যই যে কেমন করে খেলাধুলা করে সেগুলা, আমি কিন্তু তাকে মাটিতে খেলাটা খুব কম দেই, যখন রোদ পড়ে তখন মাটিতে খেলতে দেই, কারণ মাটিরও দরকার, মাটি যখন শরীরে লাগে তখন কিন্তু বেমার আজারের থেকেও মুক্ত থাকে ভালো মাটিতে, তো মাটিতেও ভিটামিন টিটামিন থাকে বোধ হয় সম্ভবত, নহলে আমরা তো ছোটোবেলার থেকে মাটিতে খেললাম, কিন্তু এখন আর মাটিতে খেলার সময় নেই, আমাদের তো খেলতে দিত আর আমরা যেমন সেমন খেলে খেলতাম, কিন্তু এখন তো আর বাচ্চারা মাটিতে খেলার উপযোগী না, কারণ আমরা বুঝি। তো আম্মু ওই যে ঘুঘুরা ঘুঘু কান্দে 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 কোন বান কান্দে কি করো?
তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই।